আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল জিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি স্যার আপনার নামটা। আমার নাম হাবিবুল্লাহ হাবিব। হাবিবুল্লাহ হাবিব, স্যার আপনি কোথা থেকে এসেছেন? কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে এসেছেন। আচ্ছা, জানতে চাচ্ছি স্যার আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যাটা ছিল মানে গাড়ের নিচে ব্যথা, মাজায় ব্যথা, তারপর ওই ব্যথা পায়ে চলে যেত। এখন মোটামুটি আল্লাহ দিলে অনেকটা মোটামুটি ভালো। আচ্ছা, আপনার এই সমস্যাটা ঠিক কত দিন যাবৎ ছিল? এই সমস্যাটা ছিল একইতে দুই বছর। দুই বছর? মানে এটা কি কোনো ঘটনার কারণে হয়েছিল নাকি এমনি হঠাৎ করে? এমনি ব্যথা হয়েছিল। আচ্ছা, যখন আপনার এই সমস্যাটা ছিল তখন এই সমস্যাটা একটু আমাদেরকে সেই আপনার সেই দুঃখের যে সময়গুলো আপনি পার করেছেন একটু আমাদের সাথে যদি একটু শেয়ার করেন যে কী কী সমস্যার সম্মুখীন হতে লাগবে। যে আমি কাজ করতে গেলে কাজ করতে পারতাম না, মানে খুব যন্ত্রণা হইতো, ব্যথা করতো, কিন্তু এখন মোটামুটি সুস্থ দিকে আছি। কিন্তু আমি এখানে মানে আইসি এই ইউটিউবে খবর পাই, আমি এখানে আইসি যে ডিপিআরসি হসপিটালে এই ভালো চিকিৎসা হয়, কিন্তু এর আগে আমি অনেকখানি চিকিৎসা করছি, অনেক টাকা কুপাইছি, কিন্তু এখন এখানে আইসে আমার অনেকটা ভালো মোটামুটি। আচ্ছা, আপনি এর আগে যে সব জায়গায় আপনি চিকিৎসা করেছিলেন সেখানে আপনি ঠিক মানে সফলতা পাননি? না, সফলতা পাইনি। আচ্ছা, তো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি পেয়েছেন ইউটিউবের মাধ্যমে, এখানে আপনি কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা দিয়েছিলেন? যে এখন এখন জি জি এখন আমি শফিউল্লাহ প্রধানের হসপিটালে আছি। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন, আপনি কতদিন যাবত ট্রিটমেন্টটা নিয়েছেন? যে আমি এখানে এখন 10 দিন যাবত ট্রিটমেন্ট নিয়েছি। আচ্ছা, 10 দিন যাবত আপনি ট্রিটমেন্ট নিয়েছেন। তো গত 2 বছর ধরে আপনি যে অনবরত যে আপনার যে কষ্টে আপনি ভুগেছেন সেই কষ্টে মাত্র 10 দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন? জি, এখন আমি মোটামুটি সুস্থ আছি। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন চিকিৎসাধীন ছিলেন এখানকার যারা নার্স ছিলেন, স্টাফ ছিলেন বা অন্যান্য ডক্টররা ছিলেন, তারা আপনার যে ট্রিটমেন্ট করেছেন বা যে সেবা আপনাকে দিয়েছেন সেটা কেমন ছিল আমাদেরকে একটু? জি, অনেক ভালো, কোনো সমস্যা হয়নি, চিকিৎসাও ভালো, মানে ডাক্তারও ভালো, নার্সও ভালো, সবাই মানে খুব ইয়া করছে। আপনার খুব যত্ন সহকারে ট্রিটমেন্ট করেছেন সবাই। আচ্ছা স্যার, আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটায় ভুগছেন, আপনি যে কোমরের সমস্যার কথা বলেছেন, এর ধরনের অনেক রোগী আছেন দেশে এবং দেশের বাইরে যারা হয়তো সঠিক ডক্টর খুঁজছেন যে কার কাছে গেলে ভালো হবে সেটা বুঝতে পারে না, বা অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, হয়তো তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাকা পয়সাও নষ্ট হচ্ছে কিন্তু সঠিক ট্রিটমেন্ট তারা পান না, সেই সকল রোগীদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? জি, আমি দর্শককে বলি যে যারা অন্যখানে চিকিৎসা করেছেন কিন্তু সঠিক চিকিৎসা পাননি, কিন্তু এখানে আসবেন, এটা আপনাদের অভিরুচি, আপনারা যদি আসেন তো চিকিৎসা ভালো হবে, এটা আপনাদের ইচ্ছে। কিন্তু আমি এখানে এসে মোটামুটি অনেকটা সুস্থ আছি, এটা দর্শকটাই আমি বলতেছি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।